হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো কোন জনপ্রিয় অভিনেতাদের বাবা এবং ছেলে দুজনেই অভিনেতা। তো চলুন শুরু করি। নাম্বার এক, অভিনেতা কৌশিক ব্যানার্জি। বাংলা সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন তিনি। ইনি 100টিরও বেশি জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন। কৌশিক ব্যানার্জির বাবা হলেন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনেমা জগতের স্বর্ণযুগের একজন জনপ্রিয় অভিনেতা হলেন তিনি। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা এবং জয় বাবা ফিল্মনাথের মতো জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অভিনেতা 5 জানুয়ারি 2013 সালে 78 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। নাম্বার দুই, অভিনেতা ঋতব্রত মুখার্জি। বাংলা সিনেমা জগতের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অন্যতম প্রতিভাবান অভিনেতা হলেন তিনি। ইনি জেনারেশন আমি, ওপেন টি, বায়োস্কোপের মতো জনপ্রিয় বাংলা সিনেমাতে অভিনয় করেছেন। ঋতব্রত মুখার্জির বাবা হলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। ইনি একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা এবং নাটকের মঞ্চে ইনি দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন। নাম্বার তিন, অভিনেতা উজান গাঙ্গুলি। বাংলা সিনেমা এবং থিয়েটারের একজন জনপ্রিয় অভিনেতা হলেন তিনি। 2018 সালের জনপ্রিয় বাংলা সিনেমা রসগোল্লার মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। উজান গাঙ্গুলির বাবা হলেন কৌশিক গাঙ্গুলি। বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্যকার হলেন তিনি। এনার জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম হল বিসর্জন, বিজয়া এবং নগর কীর্তন। নাম্বার চার, অভিনেতা আবির চ্যাটার্জি। বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন তিনি। 2009 সালে অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায় পরিচালিত ক্রস কানেকশনের মাধ্যমে তিনি টলিউডে প্রবেশ করেন। আবির চ্যাটার্জির বাবা হলেন অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি। ইনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বলিউডের সাথেও কাজ করেছেন। সিনেমার পাশাপাশি ধারাবাহিকেও দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। নাম্বার পাঁচ, অভিনেতা অর্জুন চক্রবর্তী। ইনি বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় বাংলা সিনেমাতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অর্জুন চক্রবর্তীর বাবা হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বাংলা সিনেমা, থিয়েটার এবং ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেতা হলেন তিনি। তার ফেলুদা চরিত্রের মাধ্যমে তিনি খুবই জনপ্রিয়তা পেয়েছিলেন। নাম্বার ছয়, অভিনেতা ঋদ্ধি সেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা বলিউড এবং টলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন। ঋদ্ধি সেনের বাবা হলেন অভিনেতা কৌশিক সেন। বাংলা সিনেমা, থিয়েটার এবং ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেতা হলেন তিনি এবং তিনি নাট্যদল স্বপ্ন সন্ধানের পরিচালকও। নাম্বার সাত, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ইনি বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা। ইনি বেশ কিছু হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের বাবা হলেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তিনি তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চের নাটক দিয়ে। তার আকাশ কুসুম সিনেমার মাধ্যমে তিনি বাংলা সিনেমায় প্রবেশ করেন। বাংলা সিনেমার স্বর্ণযুগের একজন সুদর্শন অভিনেতা ছিলেন তিনি। 5 জুলাই 2007 সালে 70 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের বাবা ছেলের জুটি কারা। থ্যাংকস ফর ওয়াচিং।